প্রিয় শিক্ষার্থী, রমজানের এই রৌদ্র ঝরা দিনে তোমাদের জন্য এক পশলা বৃষ্টি। ফ্রান্সের প্যারিস একটা নগরী বা প্যারিস থেকে যে পারি, সেখানকার অধিবাসী যারা পুরুষরা ভীষণ আড্ডাবাজ, মেয়েরা খুব শৌখিন, তারা যে পোশাকটা পরে, যে জামাটা পরে, সেটা কিন্তু কার্পেটস করে পরে। আর পুরুষরা তাদের গোফের প্রতি ভীষণ যত্নশীল, কিন্তু তারা অনেক দিন বছর না করলেও সেদিকে তাদের খেয়াল নেই, এটা আমার চোখে পড়ে না, কেউ বুঝতে পারে না। এই কারণে যে প্যারিস হচ্ছে সুগন্ধি শিল্পে বিখ্যাত। তো প্রিয় শিক্ষার্থী, এই অংশটুকু হচ্ছে অনুদা শঙ্কর রায়ের প্যারি ভ্রমণ কাহিনীর একটা অংশ। আজকে আমরা আলোচনা করবো বিপ্রদাস বড়ুয়ার একটি ভ্রমণ জাতীয় গল্প, সেটা হচ্ছে মৌরুর পথে। মৌরুর পথে লিখেছেন বিপ্রদাস বড়ুয়া। দেখো, বিপ্রদাস বড়ুয়া। আর এই মৌরুটা হচ্ছে বার্মা অথবা মিয়ানমার অথবা মায়ানমার যেই বলো, তার কিন্তু পশ্চিম সীমান্তের একটা শহর। পশ্চিম সীমান্তের শহর। আর এইটা পাঠের উদ্দেশ্য, দেখো পাঠের উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশী একটি দেশ, প্রতিবেশী দেশ কিন্তু আমাদের মিয়ানমার। এই প্রতিবেশী দেশের যে অর্থনীতি, তারপরে তোমার জীবনযাত্রা, সংস্কৃতি, এই সংস্কৃতির সম্বন্ধে জানতে পারবো আমরা, সম্বন্ধে জানতে জানতে পারবো। আর পাশাপাশি আমরা ওই দেশ সম্বন্ধে ওই দেশ সম্বন্ধে আমাদের কিন্তু আগ্রহ জন্মাবে, আগ্রহ জন্মাবে। এটা হচ্ছে আমাদের পাঠের উদ্দেশ্য। আর এখানে আমরা বিপ্রদাস বড়ুয়ার সম্বন্ধে একটু জেনে নিয়ে দেখো যে বিপ্রদাস বড়ুয়া, বিপ্র শব্দটার অর্থ বলা হয় ব্রাহ্ম বা বিপ্র বই বেদজ্ঞ ব্রাহ্মণ বলা হয়। আর বড়ুয়াটা হচ্ছে তোমার একটা পদবি বিশেষ, ধনী বা ইন্দু বলা হয় আর পদবি বিশেষ। তো এখানে এই বিপ্রদাস বড়ুয়ার জন্ম 1940, কোথায় সেটা? চট্টগ্রাম, চট্টগ্রাম। এবং এটা হচ্ছে গ্রামের নাম ইছামতি, ইছামতি জন্ম। আর উনি পড়াশোনা করেছেন, দেখো পড়াশোনা কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কোন বিষয়ে পড়াশোনা করেছেন? বাংলা বিষয়ে পড়াশোনা করেছেন উনি। এবং কি পড়াশোনা করেছেন দেখো, স্নাতক বা স্নাতক উত্তর, অর্থাৎ এমএ, স্নাতক উত্তর। এবারে দেখো আর উনি কর্মজীবন, দেখো কর্মজীবনে উনি কি করেছেন। কর্মজীবনে উনি বাংলাদেশ শিশু একাডেমি আছে, সেই শিশু একাডেমির সহকারী পরিচালক, সহকারী পরিচালক হিসেবে কিন্তু অবসর নেন, অর্থাৎ লাস্ট পর্যন্ত উনি এই শিশু একাডেমিতে এই সহকারী পরিচালক হিসাবে উনি নিযুক্ত ছিলেন। আর উনি অনেক ধরনের গ্রন্থ লিখেছেন, উনি কিন্তু আসলে প্রবন্ধ লিখেছেন, উনি গল্প লিখেছেন, নাটক লিখেছেন, সব লিখেছেন। তো গ্রন্থগুলোর মধ্যে দেখো আমরা ছোট গল্প লিখি, ছোট গল্প, সেটা হচ্ছে যুদ্ধ জয়ের গল্প, যুদ্ধ জয়ের গল্প। তারপরে তোমার গাঙচিল, গাঙচিল একটা পাখি যেহেতু তোমরা চিনো। তারপরে উনি নাটক লিখেছেন, দেখো উপন্যাস লিখেছেন, উপন্যাস দেখো উনি মুক্তিযোদ্ধারা, মুক্তিযোদ্ধারা। উনি নাটক লিখেছেন, নাটক হচ্ছে কুম্ভলতা, কুম্ভলতা ও পাখি। তারপর উনি জীবনী লিখেছেন, দেখো জীবনী গ্রন্থ যেগুলো সেগুলো হচ্ছে বিদ্যাসাগর, বিদ্যাসাগর, পল্লীকবি জসীমউদ্দীন, পল্লীকবি জসীমউদ্দীন, এটা হচ্ছে ওনার জীবনী গ্রন্থ। তারপরে দেখো উনি শিশুতোষ লিখেছেন,
শিশুতোষ মানে শিশুদের জন্য রচনা, এই শিশুতোষ উনি উপন্যাস লিখেছেন। উপন্যাস দেখো, রোবট ও ফুল ফোটানোর রহস্য, ফুল ফোটানোর রহস্য, এটা হচ্ছে জীবনী সরি উপন্যাস শিশুতোষ। আর উনি শিশুতোষ কিন্তু গল্প লিখেছেন, সেই গল্পটা হচ্ছে সূর্য উঠে গান, সূর্য উঠে গান। তো এবারে আর উনি পুরস্কার পেয়েছেন, দেখো পুরস্কার আরেকটা গ্রন্থ দেখো, প্রবন্ধ উনি লিখেছেন, প্রবন্ধটা হচ্ছে কবিতায় বাঘ প্রতিমা, কবিতায় বাঘ প্রতিমা, এটা হচ্ছে ওনার প্রবন্ধ গ্রন্থ। আর উনি পুরস্কার পেয়েছে দেখো, পুরস্কার সেটা হচ্ছে অগ্রণী ব্যাংক পুরস্কার, এটা হচ্ছে দুবার পেয়েছে, আর বাংলাদেশ বাংলা একাডেমি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে। তো এবারে আমরা একটু আবার একটু চাই তোমাদেরকে, দেখো বিপ্রদাস বড়ুয়া, ওনার জন্ম হয়েছে 1940 চট্টগ্রাম ইছামতিগ্রাম, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পড়াশোনা করেছেন উনি বাংলা বিষয়ে পড়াশোনা করেছেন, আর উনি কর্মজীবনে বাংলাদেশ শিশু একাডেমিতে জয়েন করেছিলেন এবং শেষ পর্যন্ত উনি সহকারী পরিচালক হিসেবে অবসর নেন। আর উনি অনেক ধরনের গ্রন্থ লিখেছেন, সেটা সব ধরনের সাহিত্যের প্রত্যেকটা শাখায় ওনার প্রায় বিচরণ। দেখো ছোট গল্প লিখেছেন, যুদ্ধজয় গল্প, গান্ধী, উনি উপন্যাস লিখেছেন মুক্তিযোদ্ধারা, নাটক যেটা কুমারলতা ও পাখি, জীবনী লিখেছেন বিদ্যাসাগর, পল্লীকবি জসীমউদ্দীন, উনি রোবট ফুল ফোটানোর রহস্য, সূর্যমুখী গান, এগুলো ওনার শিশুতোষ রচনা। অনেক সময় হয় যে এটা কি ধরনের সাহিত্যকর্ম, শিশুতোষ নাকি এরকম, হ্যাঁ আবার কবিতায় বাক প্রতিভা, এটা কি ধরনের সাহিত্যকর্ম, প্রবন্ধ এরকম। আর উনি অগ্রণী ব্যাংক পুরস্কার এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা মঙ্গলুর পথে লেখক আসলে এই ভ্রমণ কাহিনী কিংবা এই গল্পটাকে আসলে কি বোঝাতে চেয়েছেন কিংবা কোন মেসেজটা আমাদের দিয়েছেন। তো মিয়ানমার যেহেতু আমাদের পূর্ব দিকের একটা প্রতিবেশী দেশ, এখানকার মংলু একটা প্রদেশ, একটা শহর। তো লেখক যখন মিয়ানমারে যান তখন কিন্তু উনি এই মংলু প্রদেশ হয়ে কিন্তু উনি মিয়ানমারে যান। তো মংলুর মানুষের জীবন জীবন আচরণ, তাদের খাদ্যাভ্যাস, তাদের পোশাক আশাক, তারপরে তাদের সংস্কৃতি, এগুলো লেখক কিন্তু এই মংলু পথে গল্পের ভিতরে তুলে ধরবার চেষ্টা করেছেন। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এবারে এই পুরো গল্পটা একটু আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা মঙ্গল পথে এটা মূল আলোচনার আগে আমরা কিছু শব্দ এবং কিছু তথ্য সম্বন্ধে আগে জেনে নিব। দেখো এখানে দেখো লিখেছে যে অভিবাসন, অভিবাসন হচ্ছে স্বদেশে অন্য দেশে গিয়ে যে বসবাস সেটা। আর শুল্ক দপ্তর দেখো পণ্য দ্রব্যের যে আমদানি রপ্তানির উপরে যে একটা কর ধার্য করে, এরকম একটা অফিস হচ্ছে শুল্ক দপ্তর। আর শুক্ল পক্ষ, এগুলো তোমরা গল্পে পাবে, অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত যে চন্দ্রকলার একটা বাড়ার সময়কে আমরা বলি শুক্ল পক্ষ। আরাকান হচ্ছে মিয়ানমারের একটি অংশ, একটা প্রদেশ বলি আমরা, এটা একসময় মিয়ানমার থেকে একটা স্বাধীন রাজ্য ছিল এবং যার একটা রাজধানী ছিল ম্রাউ। এই ম্রাউটা হচ্ছে আরাকানের রাজধানী। ধানের রঙটা আসলে ধানের মতো ছোট কিন্তু ভীষণ তীব্র ঝাঁঝালো অথবা সবুজ রঙের লঙ্কা আমরা বলি ধানের লঙ্কা। আলাউল এবং দৌলত কাজী ওনারা 17 শতকে কিন্তু বিশিষ্ট কবি, মধ্যযুগের বিশিষ্ট কবি, এবং আরাকান রাজসভায় ওনারা সাহিত্য চর্চা করতেন। আলাউল হচ্ছে পদ্মাবতী এবং দৌলত কাজী সতীমায়ের নট চন্দ্রাণী এরকম কাব্য রচনা করেছেন। পায়টা তিন চাকা বিশিষ্ট একটা রিক্সা, আর যেটা ট্রেড ক্যারিয়ারে বউ বাচ্চা বসতে পারে এরকম একটা ব্যবস্থা আছে। চা হচ্ছে মিয়ানমারের টাকাকে বলি আমরা চা। রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর কিন্তু নাম হচ্ছে এই রাখাইন, যেটা মগ নামে পরিচিত, এখন কক্সবাজার চট্টগ্রাম এগুলোতে বসবাস করে রাখাইনরা। হামানদিস্তা দ্রব্য সামগ্রী গুরু করবার জন্য একটা একটা পাত্র এবং হচ্ছে দণ্ড, এটা হামানদিস্তা বলা হয়। পদাউক হচ্ছে উদ্ভিদ, এটা এই যে সেন্না যে আমি লিখেছি এই পদাউককে মিয়ানমারে কিন্তু সেন্না বলে, আর এখানে সোনা রং ফুল ফোটে। তো বড়ুয়া হচ্ছে এটা পদস্থ বা সম্মানীয় ব্যক্তি বা ধনী ব্যক্তি দের বলা হয় বড়ুয়া, এটা একটা পদবি বিশেষ, পদবি বোঝাতে বড়ুয়া ব্যবহার করা হয়। সুধার ডিয়ার একটা নদী, আর শেউজার হচ্ছে সুধার ডিয়ারের উপরে যে সেতুটা সেটা হচ্ছে শেউজার। মহাতেরু বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু,
এই মহাথেরু। আর চিবর হচ্ছে বৌদ্ধ ভিক্ষুদের এক ধরনের বিশেষ পোশাক, গৌরী পোশাক, এটা চিবর বলা হয়, যেটা সেরাই বিহীন পোশাক। চিবর হচ্ছে এই তিনটা অংশ মিলে যে চিবরটা সেটা, আর এই রংটা লাল বা লালের কাছাকাছি হয়ে থাকে। চিচিবরে থাকে একটা হাত কাটা বা এক কাত কাটা একটা গেঞ্জি টাইপের, এবং একটা কোমরে বেল্ট থাকে এবং লুঙ্গির মতো একটা অংশ থাকে। তো ফুঙ্গি হচ্ছে বৌদ্ধ সন্ন্যাসী এবং বা পুরোহিত যাদের যারা কিন্তু বৃত্তি যেটা সেটা হচ্ছে ভিক্ষা বৃত্তি, ভিক্ষা ভিক্ষা করে, এবং মিয়ানমারে ফুঙ্গিদের ভীষণ সমালোচিত দেখা হয়। কাবুরা হচ্ছে বৌদ্ধ মন্দির, আর এখানে লাক্ষা, লাক্ষা হচ্ছে এই যে বৌদ্ধ ভিক্ষুরা অর্থাৎ ফুঙ্গিরা, যে তাদের হাতে কিন্তু এক ধরনের পাত্র থাকে বা একটা বাতি থাকে যেটা নিয়ে তারা ভিক্ষা করে। এই ভিক্ষা পাত্রটা এই লালা অথবা লাল রঙের বৃক্ষ নির্যাস অথবা গালাদে তৈরি হয়, এটা এটাকে বলা হয় লাক্ষা, এক ধরনের বৃক্ষ নির্যাস। পশরা হচ্ছে দোকান, আর আন্দামান হচ্ছে মালুক্ক দ্বীপের পশ্চিমে কিন্তু বঙ্গোপসাগরের একটা অংশ, এটা এই এই হচ্ছে আন্দামান সাগরটা। আর বঙ্গোপসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর, যেটা বলে বঙ্গোপসাগর। পর্তুগিজ হচ্ছে পর্তুগালের যারা অধিবাসী তারা পর্তুগিজ, আর ব্যান্ডেল হচ্ছে একসময় পর্তুগিজরা এসে চট্টগ্রাম বসবাস করতো, তাদের বসতিকেই বলা হতো ব্যান্ডেল। সপ্তদশ, 1601 থেকে আমরা সপ্তদশ কাউন্ট করি। রোহিঙ্গা হচ্ছে আরাকানের যারা মুসলিম তাদেরকে কিন্তু আমরা রোহিঙ্গা বলি। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মূল গল্প আলোচনায় যাব। দেখো, 24 মে 2001, লেখক এই দিনই কিন্তু কোথায় গেলেন, মংরুতে পৌঁছলেন। এই মংরুতে পৌঁছে ওনার মন, চোখ, এগুলো হৃদয় অচেনা আবেগে উপচে উঠল। তো লেখক বলেছেন যে চট্টগ্রামের সঙ্গে মংরুর যোগাযোগটা, যেহেতু এটা কোথায় মিয়ানমারের পশ্চিম সীমান্তের একটা শহর এবং ব্রিটিশ যুগের আগে থেকেই কখন যোগাযোগ ছিল, ব্রিটিশ যুগের আগে এই চট্টগ্রামের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ ছিল মংরু। সেই যোগাযোগটা কেমন ছিল, নিরবচ্ছিন্ন ছিল বা ছিন্ন ছিল, অর্থাৎ কখনো যোগাযোগটা ঠিকঠাক ছিল কখনো ছিল না। তো বলেন যে সপ্তদশ শতকে, লেখক বলেছেন যে সপ্তদশ শতকের প্রথমার্ধে উনি বলেছেন যে পাদ্রি, একজন পাদ্রি যার নাম মেস্ট্রো সেবাস্টিন মানুরিক, মানুরিক কিন্তু এই পথে আসেন। কোন পথে, দেখো, যেহেতু যেহেতু মংরু আমাদের টেকনাফের ওপারে, টেকনাফের ওপারে, আর মাঝখানে কিন্তু কি একটা নাস নদী, তো এই পথটাতে কে এসেছেন, পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন, সেটা কখন এসছেন মানুরিক, উনি এসছেন সপ্তদশ শতকের প্রথমার্ধে। তো বলেছেন তাদেরও কিন্তু এই ওনার আসলে 100 বছর আগে, 100 বছর আগে পর্তুগিজরা এখানে এসেছিলেন। কারা এসেছিলেন? পর্তুগিজরা। এই পর্তুগিজরা এসে এখানে চট্টগ্রামে বসতি স্থাপন করেছে, বসতি স্থাপন করেছিলেন, আর এদেরকে বলা হতো, এই বসতিকে বলা হতো ব্যান্ডেল। আজকেও চট্টগ্রামে কিছু রাস্তা রয়েছে যেটাকে বলা হয় ব্যান্ডেল রোড, আর এই ব্যান্ডেল রোড হচ্ছে পর্তুগিজদের স্মৃতি বহন করে। তো লেখক বলেছেন যে আমি এই পথে আসতে পেরে খুশি হয়েছি, কারণ এই পথে কি পড়বে, আরাকান পড়বে। আরাকানটা কি, আরাকানটা একটা স্বাধীন রাজ্য একটা সময় ছিল। এই স্বাধীন রাজ্য কিন্তু কোথা থেকে ছিল, বার্মা থেকে, অর্থাৎ মিয়ানমার থেকে একটা স্বাধীন রাজ্য একসময় আরাকান ছিল, কিন্তু আজকে কি, আজকে বার্মারই কিন্তু একটা অংশ হচ্ছে এই আরাকান। আর আরাকানের ধ্বংসপ্রাপ্ত রাজধানী, ধ্বংসপ্রাপ্ত রাজধানী হচ্ছে মরাউ। আর এটার সীমা, দেখো পরীক্ষায় একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হয়, সীমা হচ্ছে উত্তরে ফেনী নদী থেকে, দেখো ফেনী নদী থেকে আন্দামান সাগরের, আন্দামান সাগরের কাছাকাছি কাছাকাছি পুরো বঙ্গোপসাগর, পুরো কিন্তু বঙ্গোপসাগর, এটা হচ্ছে এই আরাকানের কিন্তু সীমা, মানে সীমানা। আর এখানে আরাকানের একটা মুসলমান যেহেতু রাজসভা ছিল, এই রাজসভায় মুসলমান শাসিত যেহেতু ছিল, দেখো এই রাজসভায় আলাউল এবং দৌলত কাজী ওনারা
সাহিত্য চর্চা করতেন। আমি তোমাকে বলেছি যে দৌলত কাজী আলাউদ্দিন মধ্যযুগের বিশিষ্ট কবি, সাহিত্য চর্চা করতেন। তো দেখো এবারে লেখক কি করলেন, তারপরে উনি যখন সেই সন্ধ্যার পরে সন্ধ্যার অন্ধকারের মধ্যে উনি যখন দেখো শুল্ক দপ্তর এবং অভিবাসন কেন্দ্র থেকে, অভিবাসন কেন্দ্র থেকে উনি কিন্তু কি পেলেন, ছাড়া পেলেন, ছাড়া পেলেন। আর তখন লেখক নিজেকে কার মতো মনে হলো, খাঁচা ছাড়া পাখির মতো মনে হলো। কেন? কারণ এখানে অনেক ধরনের ফর্মালিটি করতে হয় এয়ারফোর্সগুলোতে, সেই ফর্মালিটি করে যেহেতু উনি একটা বাইরের দেশে গিয়েছেন, তারপর উনি ছাড়া পেয়ে কিন্তু উনি যখন ওনার এই অভিবাসন কেন্দ্র থেকে বা শুল্ক দপ্তর থেকে যখন উনি চৌহদ্দি পেরিয়ে 50 কদম, অর্থাৎ 50 কদম যেতে কিন্তু উনি দেখতে পেলেন একটা কতগুলো রেস্তোরাঁ দেখতে পেলেন, কতগুলো রেস্তোরাঁ দেখলেন। সেই রেস্তোরাঁগুলো হচ্ছে জনমানবহীন। কেমন সেগুলো? জনমানবহীন, জনমানবহীন। এবং উনি একটা দোকান দেখতে পেলেন, ঝুপড়ি দোকান। আর কি দেখতে পেলেন? ঝুপড়ি দোকান, ঝুপড়ি দোকান। আর এই দোকানটা, দোকানে কে বসেছিল? একজন তরুণী। কি নিয়েছিল? পানীয়ের পসরা। পানীয়ের পসরা মানে পানীয় হচ্ছে যে সফট ড্রিঙ্কস গুলো আমরা বলি, কোল্ড ড্রিঙ্কস টাইপের, এগুলো এই সফট ড্রিঙ্কস, অর্থাৎ পানীয় পসরা দোকান, দোকানে বসে বসে ছিল সেই সময় লেখক এটা খেয়াল করলেন। এবং লেখক দেখতে পেলেন যে অনেক ধরনের লোক মিয়ানমারের রাস্তাঘাটে পথে ঘাটে, তো এখানে কেউ হচ্ছে তরুণ তরুণী, যুবক যুবতী, বৃদ্ধ সবাই, এবং প্রত্যেকে কিন্তু পরহাস্যে মুখর। আর প্রত্যেকের পরনে কিন্তু পোশাক উনি দেখতে পেলেন, সবাই কিন্তু কি করেছে, লুঙ্গি পরেছে। আর মেয়েরা কি করেছে, মেয়েরা লুঙ্গির সঙ্গে ঝলমলে ব্লাউজ জাতীয়, ব্লাউজ জাতীয় গেঞ্জি বা জামা, গেঞ্জি বা জামা মেয়েরাও পরে, গেঞ্জি বা জামা এগুলো পরেছিল। এবং তাদের মেয়েদের চুলে কিন্তু কি ছিল দেখো, চুলে কিন্তু ফুল গোজা ছিল, ফুল গোজা ছিল, আর রিবন ফিতে ছিল বা লুঙ্গির ফিতে, এগুলো ছিল মেয়েদের পরনে। তো দেখো এবারে ওখান থেকে মানে উনি যখন আরাকান বা ধ্বংসপ্রাপ্ত রাজধানী এগুলো দেখবার পরে যখন লেখক যাচ্ছিলেন সেই শুল্ক দপ্তর এবং এই অভিবাসন কেন্দ্র থেকে ছাড়া পেলেন, তখন কিন্তু উনি কতগুলো রেস্তোরাঁ দেখলেন জনবরণহীন, উনি দোকান দেখতে পেলেন, সেই দোকানে মেয়েরা পানির পশ্চানে বসে আছে এবং মেয়েদের সবার পরে কিন্তু লুঙ্গি ছিল, শুধু মেয়েরাও লুঙ্গি এবং তার সঙ্গে ঝলমলে ব্লাউজ জাতীয় পোশাক পরেছিলেন। তো লেখক একটা পাইকা দেখতে পেলেন এক সময়, পাইকা, পাইকাটা হচ্ছে 3 চাকা রিক্সা, 3 চাকা যেটা রিক্সা বিশিষ্ট বলা হয়, রিক্সা বিশিষ্ট। এই 3 চাকা রিক্সা বিশিষ্ট একটা গাড়ি, এবং মুসলমানরা হচ্ছে এখানকার একচেটিয়া চালক, মুসলমানরা এখানকার একচেটিয়া চালক, একচেটিয়া চালক, অর্থাৎ এই পাইকার কিন্তু কারা চালায়, মুসলমানরা। এখন লেখক বলেছেন যে মংরুর ব্যবসাও, দেখো মংরুর ব্যবসাও কিন্তু ওদের দখলে, কাদের দখলে, দেখো ওদের দখলে, কাদের দখলে, মুসলমানদের দখলে। এই যে পাইকা উনি দেখতে পেলেন, সেই পাইকাতে হচ্ছে পাইকার যে চালক যারা তারা মুসলমান, এবং মংরুর কিছু ব্যবসায় কিন্তু একচেটে চালক এই মুসলমানরা। তো লেখক এবারে একটা হোটেলে গেলেন, সেই তার বুসকা বুসকি, তার ঝোলা ঝুলি এগুলো কাঁধে নিয়ে উনি একটা হোটেলে গেলেন। সেই হোটেলটা দেখো, প্রথম হোটেলটা হচ্ছে ইউনাইটেড, ইউনাইটেড একটা হোটেলে গেলেন, এবং সেখানে উনি কি পেলেন না, জায়গা পেলেন না, জায়গা পেলেন না। এবারে লেখক কি করলেন, পরে উনি খুঁজে খুঁজে আরেকটা হোটেলে গেলেন, সেটা চতুর্থ শ্রেণীর, চতুর্থ শ্রেণীর, কারণ সেখানে যে তোষক ছিল, বিছানা ছিল, সেটা কিসের মতো, চষা জমির মতো, চষা জমির মতো কিন্তু ছিল এই তোষকগুলো, অর্থাৎ উঁচু নিচে, চষা জমি মানে জমি চাষ করলে কোনো কোনোগুলো উঁচু হয় কখনো নিচু হয়, এরকম সেই চষা জমির মতো একটা উঁচু নিচু সেই বিছানা, এবং সেই বিছানায় বিচিত্র গন্ধ, মশারিত উৎকট ধরনের গন্ধ এগুলো উনি পেলেন। সেই বেড়ার দোতলা একটা হোটেল, বেড়ার বেড়ার দিয়েই কিন্তু দোতলা একটা হোটেল। তো লেখক যাই হোক সেই হোটেলে উঠে, এবং একটা রাত উনি বলেন যে সেখানে কিন্তু বিদ্যুৎ থাকবে না, দেখো একটু সেখানে কি থাকবে না, রাত হলে বিদ্যুৎ থাকবে না। তো লেখক রাতে কিন্তু কি থাকবে না বললে, বিদ্যুৎ থাকবে না। লেখক একটা রুম নিলেন, সেই রুমটা হচ্ছে ফ্যান ছাড়া,
ফ্যান ছাড়া। কেন? রাতে লেখকের ফ্যান কি হয় না, সহ্য হয় না, এই কারণে উনি কিন্তু একটা ফ্যান ছাড়া রুম নিলেন। আর উনি বললেন যে নিলেই বা কি হতো, কারণ এটা তো গ্লাভস পরে হাত ধোয়ার মতো, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্লাভস পরে হাত ধোয়ার মতো অবস্থা হবে। কি অবস্থা হবে, কেন? যদি রুমে যদি ফ্যান থাকতো, লেখক যদি ফ্যান সহ রুমও নিতেন, কিন্তু কি রকম হতো, রাতে সে বিদ্যুৎ থাকবে না। অর্থাৎ যদি আমরা হাত মোজা হাতে দিই বা গ্লাভস পরি, পরে যদি আমরা হাত ধুই, আমাদের হাতটা ভিজবে না। সেরকম লেখক যদি সেই বিদ্যুৎ থাকা অবস্থায় যদি ফ্যান সহ রুম নেয়, রাতে তো কারেন্ট থাকবে না, তাহলে লেখক কি করে বাতাস পাবে। এই কারণে বলেছে যে নিলেও কোনো কিছুই হতো না, সেটা গ্লাভস পরে হাত ধোয়ার মতো অবস্থা। তো এখানে লেখক বললেন যে আমার একটা রাত এরকম অখ্যাত কুশ্রী হোটেলে কিন্তু উনি কাটালেন। কি হোটেল বলা হয়েছে? অখ্যাত কুশ্রী হোটেল। এবারে লেখক দেখো এই হোটেলে কিন্তু ওনার কেটে গেছে এক রাত। তো লেখক কি করলেন, সেই মাঝবয়সী একটা মহিলা, মাঝবয়সী রাখাইন মহিলা, দেখো রাখাইন মহিলা, লেখককে কি করলেন, একটা রেস্তোরাঁ নিয়ে গেল, যে রেস্তোরাঁর নাম হচ্ছে রয়্যাল রেস্তোরাঁ। কে নিয়ে গেল? মাঝবয়সী একটা মহিলা, রাখাইন মহিলা। এই এটা হচ্ছে, এই রেস্তোরাঁ হচ্ছে মার্কিন। তো লেখক বললেন যে ওখানে আমাকে, এটা ভাতের দোকান, এই হোটেল রেস্তোরাঁটা কিসে ছিল, ভাতের। কি করে উনি বুঝলেন যে এখানে উঁচু টেবিল টুল রয়েছে, উঁচু টেবিল টুল রয়েছে, কারণ উনি বলেছে যে সাধারণ যেগুলো পড়বে রেস্তোরাঁ, সেগুলোতে সাধারণত নিচু টেবিল টুল থাকে। অর্থাৎ যেগুলো চায়ের দোকান বা যেগুলো হচ্ছে এমনিতে নর্মাল যেগুলো রেস্তোরাঁ, ভাতের দোকান ছাড়া এগুলো। আর এই উঁচু টেবিল টুল, এই রয়্যাল রেস্তোরাঁ যেগুলো, সেগুলো কোথায় থেকে আনা হয়েছে, সেগুলো চীন থেকে আনা হয়েছে। তো আমরা এবারে রয়্যাল রেস্তোরাঁ সম্বন্ধে একটু জানলাম যে রয়্যাল রেস্তোরাঁর মধ্যে ভাতের দোকান, এখানে উঁচু উঁচু টেবিল টুল ছিল, যেগুলো বাসন কোসন এখানকার ভদ্র ঝকঝকে, হ্যাঁ এখানকার বাসন কোসন গুলো কেমন ছিল, সেগুলো ভদ্র, বাসন কোসন ভদ্র। তো লেখক প্রথমে এই রাখাইন মালকিন যে বা মহিলা যে, তার বয়সটা বুঝতে পারেননি, বুঝতে পারেননি, কারণ দেখো ওনার ছেলে বলছে ছেলে কলেজে পড়ে। অর্থাৎ মহিলার যে এত বয়স হয়েছে, মহিলার চেহারা দেখে লেখক কোনোভাবে বুঝতে পারেননি যে ওনার এত বড় ছেলে রয়েছে। তো লেখক বলেছেন চট্টগ্রাম কক্সবাজারও রাখাইন রয়েছে, কিন্তু আমি তো এই রাখাইন সম্বন্ধে জানি না। আর লেখকের একটা আক্ষেপ যে আমি যদি আমার দেশের এই সমস্ত অধিবাসীদের যদি আমি না জানতে পারি, এই সব ক্ষুদ্র জনগোষ্ঠী যারা রয়েছে কিংবা আরো যারা মানুষ রয়েছে, প্রত্যেককে যদি খাদ্যাভ্যাস, প্রত্যেকের যদি আচার আচরণ কিংবা তাদের জীবনযাত্রা যদি আমি ঠিক করে না জানতে পারি, তাহলে একটা দেশের সমগ্র মানুষের সঙ্গে কি করে আমার নিবিড় সখ্য হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে নিবিড় সখ্য কি করে হবে। অর্থাৎ দেখো যে রাখাইন মালকিনের বয়স এত, উনি যে বুঝতে পারেনি, কারণ সেই উপজাতিরা কিংবা সরি ক্ষুদ্র জনগোষ্ঠী যারা রয়েছে, তারা যে অনেকটা সময় তারা ইয়ং থাকে কিংবা চির, অনেক সময় বলা হয় যে তারা অনেকটাই চির যৌবনা থাকে, এটা বলা হয়। কারণ আমরা ভারতের একটা প্রদেশ পালামু, সেই পালামুয়ের অধিবাসীরাও কিন্তু এরকম ছিল যে মহিলার একদম চির যৌবনা, সেখানে বৃদ্ধার সংখ্যা কম। তো এই ক্ষুদ্র জনগোষ্ঠীরা এরকম বলছেন যে তাদের বয়সটা আমি একদম বুঝতে পারিনি। এটা বুঝতে না পারার পেছনে একটাই কারণ, আমার দেশেও তো রাখাইন রয়েছে, তারা চট্টগ্রামে বাস করে, যারা কক্সবাজারে বাস করে, কিন্তু আমি যেহেতু তাদের জীবনযাত্রা সম্বন্ধে জানি না, আর আমি যে এই যে জানছি না বলেই কিন্তু আজকে কি হলো, আমার পুরো দেশের সঙ্গে আমার নিবিড় সখ্য কি করে গড়ে উঠতে পারবো, তার মানে আমাকে জানতে হবে। তো যাই হোক, এই রয়্যাল রেস্তোরাঁ যখন গেলেন, তারপরে এই একটার সময় কি হলো, এই রয়্যাল রেস্তোরাঁতেই একটা ঘর থেকে একটা মেয়ে ছুটে আসলো, বা একটা মেয়ে আসলো, সে তার নাম হচ্ছে ঝর্ণা, এবং মেয়েটা রোগা পটকা। কিরকম চেহারা? রোগা পটকা, এবং এটা হচ্ছে একদমই গরিব ঘরের মেয়েদের মতো, গরিব ঘরের মেয়েদের মতো চেহারা। তো ওই ঝর্ণা কি করলো, ঝর্ণা হচ্ছে পোড়া লঙ্কা কষলে নুন তেল দিয়ে ভর্তা করলো, এবং তার সঙ্গে একটা কচি পাতা, লেবু, কুচি লেবু পাতা সেখানে দিয়ে দিল। তো লেখক বললেন বাহ, এটা তো একদম চট্টগ্রামের খাবার, অর্থাৎ চট্টগ্রামের বড়ুয়ারায় এই খাবারটা ওদের কাছ থেকে দিয়েছে, ভর্তা যে ভর্তাটা সেটা কোথা থেকে দিয়েছে, এই যে সব মিয়ানমারের যারা মানুষ, যারা মঙ্গল, যারা অধিবাসী, তাদের কাছ থেকে এই খাবারটা তারা হয়তো চট্টগ্রামের অধিবাসী যারা বড়ুয়া তারা হয়তো দিয়েছে। তো এভাবে লেখক বললেন যে আমার এরকম করে যেহেতু একটা রাত ওখানে কেটে গেল,
তো ইউনাইটেড হোটেল থেকে বেরিয়ে। তো এই ঘটনাগুলোই হচ্ছে আমরা 24 মে 2001 লেখকের এই মৌরুর প্রথম দিনের ঘটনা। তো প্রিয় শিক্ষার্থী, এবার আমরা লেখকের দ্বিতীয় দিন যে 25 মে 2001 সেখানে ওনার কী কী হলো ওই দেশে গিয়ে, বা সরি মিয়ানমারে বা মৌরুতে যে কী কী ওনার কী দেখলেন, কী কী খাদ্যাভ্যাস, কী কী চোখে পড়লো, সেই বর্ণনাটা আমরা এবারে করব। দেখো 25 মে, আমরা 24 মেতে কি পেলাম? 24 মেতে উনি আরাকানের বর্ণনা দিলেন, 24 মেতে উনি সেই আরাকানের ধ্বংসপ্রাপ্ত রাজধানীর বর্ণনা দিলেন, 24 মে লেখক যে একটা আবেগে উচ্ছে উঠলেন সেগুলোর বর্ণনা ওখানে আমরা পেলাম, ওখানে যে হোটেলগুলো সেই হোটেলের বর্ণনা পেলাম, রেস্তোরাঁগুলো কেমন সেখানে পেলাম, মহিলারা ওখানে কীরকম করে ব্যবসা করে সেই সমস্ত বর্ণনা কিন্তু আমরা 24 মে পেয়ে গেলাম। আর এভাবে লেখকের একটা অখ্যাত একটা হোটেলে ওনার একটা রাত কেটে গেল। তো 25 মে দেখো, 25 মে 2001 লেখক কী করলেন? মহাথেরুর সঙ্গে, এখানে একটা মহাথেরু আমরা বলেছি ধর্মীয় প্রধান গুরু, সেই মহাথেরু, এই মহাথেরুর সঙ্গে প্রধান সড়ক ধরে উনি চলছিলেন, প্রধান সড়ক ধরে চলছিলেন। তো এখানে উনি কী দেখতে পেলেন? যে ওনার কিছু বাজার দেখতে পেলেন, লেখক বাজার, তারপরে বাড়িঘর দেখতে পেলেন। আর বাড়িগুলো হচ্ছে প্রায় সেগুন কাঠের যে থাম, সেগুন কাঠের থাম অথবা পাকা থামের উপরে কিন্তু এই বাড়িগুলো হচ্ছে তোমার তৈরি করা। এগুলো উনি অনেকগুলো গাছ দেখতে পেলেন বলেন, সেগুলো হচ্ছে আম, কাঁঠাল, তারপরে সোনালু বা কৃষ্ণচূড়া, এই গাছগুলো, এই গাছগুলোকে উনি বলেছেন যে আমাদের মতন। ওখানে উনি বলেছেন যে ব্রিটিশ যুগের কিছু গাছ রয়েছে, সেই ব্রিটিশ যুগের গাছগুলোর হচ্ছে বয়স হচ্ছে শতাব্দী বা তার চেয়েও বেশি, কত হতে পারে, শতাব্দী বা তারও বেশি ওখানকার গাছগুলো। আর উনি বলেছেন যে গত রাত, অর্থাৎ 25 মে 2001 যেহেতু লেখকগুলো বর্ণনা করেছে, তাহলে 24 মেতে নিশ্চয় কি হয়েছে, বৃষ্টি হয়েছে, গত রাতে বৃষ্টি হয়েছে, এই কারণে গাছপালার পাতা কিন্তু লেখক বলছেন চকচক করছে। কি করছে? চকচক, কিসের মতো? ধাতব টাকার মতো। তোমরা জানো যে ধাতব টাকা হচ্ছে যেগুলো আমরা কয়েন বা পয়সা, সেটা ধাতব টাকা এগুলো। তো আরেকটা বলেছেন পদাঙ্কের, একটা পদাঙ্ক একটা উদ্ভিদের কথা বলেছেন, সেই পদাঙ্কের পাতা কিন্তু লক লক করছে, লেখক বলেছেন লক লক করছেন। এই পদাঙ্কের একটা নাম সেন্না বলা হয় ওখানে মিয়ানমারে। আর এখানে সোনা রঙের যে ফুল ফোটে ওই সময়ই কিন্তু এই সোনা রঙের, লেখক যখন গিয়েছিলেন সেই সময়টাই হচ্ছে সোনা রঙ ফুল ফুটবার সময়। তো লেখক হাঁটতে হাঁটতে একটা সময় উনি একটা সেতুর কাছে গেলে, দেখো সেতুর কাছে, সেই সেতুটার নাম হচ্ছে সেউ ইজার। কি নাম? সেউ ইজার। আর এটা যে নদীর উপরে, সে নদীটার নাম হচ্ছে সুধার ডিয়ার। এই সুধার ডিয়ারের উপরে কিন্তু এই সেতুটা, আর এই সেতুর কাছে কিন্তু দেখো 5-7 জন হচ্ছে মাছ নিয়ে বসেছিল, মাছ নিয়ে বসে আছে মানে বাজার। আর এখানে কয়েকজন বসেছিল সবজি নিয়ে, কয়েকজন, এখানে যদি বলা হয় সবজি নিয়ে কয়েকজন, কয়েকজন, আর মাছ নিয়ে 5-7 জন। তো বলেছে সেতুর হচ্ছে ওপারে, ওপারে একটা গ্রাম আছে যার নাম সুধারপাড়া, আর এই গ্রামটা হচ্ছে মুসলিম গ্রাম, মুসলিম গ্রাম। এক পাশে হচ্ছে মংলো আর এক পাশে হচ্ছে সুধারপাড়া, এই সুধারপাড়াটাই হচ্ছে মুসলিম গ্রাম। তো লেখক বললেন যে আমি পায়টাতে একটা বোরখা পরা মহিলা দেখলাম, এবং সেই মহিলাকে যখন আমি ছবি তুলতে গেলাম সে ছাতা দিয়ে মুখটা ঢেকে ফেললো, ছবি তুলতে চাইল না, এরকম। তো এখানে লেখক বললেন যে দেখো এই সে মাছ যেহেতু নিয়ে বসেছিল, বলছে চিংড়ি, কি মাছ? চিংড়ি মাছ। আর এই চিংড়ির কিলো উনি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে 4 থেকে 5-6, অর্থাৎ আমাদের দেশের তুলনায় কত হতে পারে, 40 থেকে 50 টাকা। লেখক বলেছেন একেবারেই কিন্তু পানির দাম, মানে আমাদের তুলনায় পানির দাম। আর নদীর উজানে, উজানের দিকে দেখো, উজানের দিকে কিন্তু বিল রয়েছে, এই বিলে কি রয়েছে, চিংড়ির ঘের রয়েছে, চিংড়ির ঘের। আর ওখানে কিন্তু পথে ঘাটে বাসে সব জায়গায় কিন্তু ফুঙ্গি দেখতে পেলেন। তো ফুঙ্গি কারা? যারা বৌদ্ধ ভিক্ষু বা পুরোহিত বা সন্ন্যাসী ফুঙ্গি। আর এরা কি পোশাক পরেছিল? চিবর। আর এই যে মহাথেরু, মহাথেরু কিন্তু চিবর পরেছিল, আর চিবরটা তো আমি তোমাদের বলেছি যে লাল বা লাল রঙের কাছাকাছি গৈরিক একটা পোশাক বিশেষ, যেটা সেলাই বিহীন অনেকটা। আর ত্রিচিবর, তিনটা পাক নিয়ে যে চিবরটা, সেটা হচ্ছে ত্রিচিবর। তো আর ফুঙ্গিদের ওখানে সম্মানের চোখে দেখা হয়,
সম্মানের চোখে দেখা হয়। আর লেখক একটা কথা বলেছেন যে লুঙ্গি ফুঙ্গি আরেকটা হচ্ছে প্যাগুডা, এই তিনটা নিয়ে কিন্তু মিয়ানমার। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কেন পথেঘাটে তুমি দেখবা যে ফুঙ্গি আর ওখানকার অধিবাসীরা প্রত্যেকেই লুঙ্গি পরে। লেখক বলেছেন আমি কারো এমন কাউকে দেখতে পারি যারা লুঙ্গি পরে না, প্রত্যেকেই লুঙ্গি পরে। যারা ওখানকার যারা বর্মী, যারা একটু শোনো যারা বর্মী, তারা কিন্তু লুঙ্গিটা কি করে, তারা হচ্ছে শার্টের ভিতরে, সরি লুঙ্গির ভিতরে, লুঙ্গি যেটা পরে লুঙ্গির ভিতরে কিন্তু কি করে সার গুজে দেয়। অনেক সময় যেটা ছেলেরা ইন করে আমাদের দেশে সেরকম গুজে দেয়। আর যারা মুসলমান তারা কিভাবে পড়ে, তারা শার্টটা ছেড়ে দিয়ে পড়ে, ছেড়ে দিয়ে পড়ে। একটু মনোযোগ দাও বাবা। সেটা হচ্ছে যে বর্মীরা যে লুঙ্গি পরে সেই লুঙ্গিটা কি করে শার্টের ভিতরে, অর্থাৎ মানে সরি শার্টটা লুঙ্গির ভিতরে গুজে পড়ে। এটা চেনা যায় যে এরা বর্মী, আর মুসলমানটা লুঙ্গির উপর দিয়ে ছেড়ে দেয়। আর লেখক আরেকটা কথা বলেছে যে আমি বললাম লুঙ্গি ফুঙ্গি পাগুড়া এটা নিয়ে মিয়ানমার, কারণ লুঙ্গি প্রত্যেকের পরনে লুঙ্গি, মেয়েরাও লুঙ্গি পরে ছেলেরাও লুঙ্গি পরে। ফুঙ্গি হচ্ছে বৌদ্ধ ভিক্ষু, যেহেতু ওখানে মিয়ানমার একটা সম্মানের চোখে দেখা হয় সে কারণে তারা ভিক্ষা বৃত্তি যেহেতু পরে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ফুঙ্গিরা রয়েছে। পাগুড়া হচ্ছে বৌদ্ধ মন্দির। আর এই ফুঙ্গি দেখো এদের হাতে কি থাকে, এরা যেহেতু চিবর পরে হাতে একটা ছাবাইক থাকে, ছাবাইক অথবা কি এটা ভিক্ষা পাত্র আমরা বলি। সেই ভিক্ষা পাত্রটা আদিতে প্রস্তুত হয়, আদিতে কি ছিল কাঠ অথবা লোহা এটাতে তৈরি ছিল। আর এখনকার সময় এটা কি দিয়ে তৈরি হয়, লাক্ষা। এই লাক্ষাটা হচ্ছে গালা বা কোন বৃক্ষ নির্যাস, বৃক্ষ নির্যাস এটাতে তৈরি হয়। আর দেখো মাত্র 100 বছরের মধ্যে, লেখক বলেছেন যে মাত্র 100 বছরের মধ্যে এই লুঙ্গিটা কি হলো পশ্চিমবঙ্গ হয়ে কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু এই লুঙ্গিটা এসছে। আমরা আমাদের দেশে কত বছরের মধ্যে এটা এসে বিস্তার লাভ করলো, সেটা হচ্ছে 100 বছরের মধ্যে। আর ওরা হচ্ছে ওদের একটা পোশাক রয়েছে দেখো, সেটা হচ্ছে যে বর্মী টুপি, বর্মী টুপি, তারপরে হচ্ছে ওদের দেখো বর্মী কোট আছে ওদের, এবং দুই ফিতের একটা স্যান্ডেল, দুই ফিতে শক্ত স্যান্ডেল, এটা হচ্ছে ওখানকার জাতীয় পোশাক। যে ওদের হচ্ছে জাতীয় পোশাক যেটা বললাম যে লুঙ্গি শার্ট বর্মী টুপি এবং বর্মী কোট আর দুই ফিটের শক্ত ছাড়েন, এটা হচ্ছে সেখানকার অধিবাসীদের, বঙ্গ অধিবাসীদের একটা জাতীয় পোশাক। আর লেখক বলেছেন যে আমরা কারো পরনেই প্যান্ট দেখিনি, তবে দুজনের পরনে প্যান্ট দেখেছেন। সেই দুজনের পরনে কোথায় দেখলেন, শুল্ক অফিসে, শুল্ক অফিসে। আর তারা কে ছিল, তারা পুলিশ ছিল। এই পুলিশ এই দুজনের পরনে কিন্তু প্যান্ট দেখেছেন। তো লেখক এবারে বলে যে আমি থেকে একটু খোলা রাস্তায় গেলাম, খোলা রাস্তা দিয়ে কিন্তু একটা বর্মী পাড়ায় উনি ঢুকে পড়লেন। তো বর্মী পাড়ায় দেখো, যখন উনি বর্মী পাড়ায় ঢুকলেন, এই বর্মী পাড়ার ভিতরে যেয়ে উনি কি দেখতে পেলেন, যে একটা ছত্রাকার, ছত্রাকার শিরিষ গাছের, এই শিরিষ গাছের নিচে কিন্তু একটা ভাসমান দোকান, নিচে ভাসমান দোকান। এই ভাসমান দোকানগুলো হচ্ছে ঝুপড়ি দোকানের মতো, মানে এগুলো স্থায়ী নাই এরকম দোকান। তো সেই ভাসমান দোকানে একটা তরুণী নুডলস বিক্রি করছে, তরুণী কি করছে নুডলস বিক্রি করছে। আর লেখক সেখানে ডিম সিদ্ধ, কলার থোর, তারপরে হচ্ছে পোড়া লঙ্কা, এগুলো দিয়ে কিন্তু সেই নুডলসটা খেয়ে ফেলেন। আর সাথে খেলেন হচ্ছে দুধ চিনি ছাড়া, দুধ চিনি ছাড়া ফ্রি একটা চা, একদম চা, এটা খেলেন। এবং খাওয়ার পর উনি আরেকটা দোকানে গেলেন, সেখানে দেখলেন যে মহিলা মহিলা মালকিন বসে আছে, এবং সেখানে দুজন রোয়াঙ্গা বয় রয়েছে, রোয়াঙ্গা বয় রয়েছে। আর তাদেরও বিক্রি শেষ, এবং যেখানে প্রথমে গেলেন সেখানেও বিক্রি শেষ। আর আরেকটা এখানে মহিলা, কিছু কিছু মহিলা আছে, তারা চুরুট এবং সিগারেট বিক্রি করছে। লেখক বলেছেন যে সেই মংলুর যে বা মিয়ানমারের যে মহিলারা, তারা হচ্ছে চির স্বাধীন। কেন চির স্বাধীন, তারা নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে তারা ব্যবসা করতে পারে, চির স্বাধীন কিন্তু এখানকার মহিলারা। তো প্রিয় শিক্ষার্থী, এবারে আমরা
পুরো টপিকটার ভিতরে একটু একটু আবার আলোচনা করব যে আমরা 24 তারিখে এবং 25 তারিখে আসলে আমরা কি কি পেলাম। তো 24 তারিখে লেখক যেহেতু উনি যখন পুষলেন উনি পৌঁছার পরে ওনার তো একটা অন্যরকম আবেগ কাজ করলো, সেখান থেকে উনি গেলেন সেই আরাকানের যে যে পথে আরাকান পড়বে সেই আরাকান, উনি রাউট দেখলেন, উনি আরাকানের সীমা যে সীমাটা সেই সীমাটা উনি ওখানে বর্ণনা করলেন, এবং উনি ওই জায়গায় যে মিয়ানমারে যে উনি যে হোটেলে প্রথমে উঠতে গেলেন সেই হোটেলে ভালো একটা রেস্টুরেন্ট সেই হোটেল যেটা সেখানে কিন্তু উনি সিট পেলেন না ইউনাইটেড, সেখান থেকে ফিরে গিয়ে একটা চতুর্থ শ্রেণীর যে যেটা হোটেল সেখানে উনি উঠলেন, এবং সেখানে এত বিশ্রী ধরনের একটা চতুর্থ শ্রেণীর একটা হোটেল বলে লেখকের একটা অখ্যাত বা পুষ্টি একটা রাত ওখানে কেটে গেল পুষ্টিভাবে। আর বাংলাদেশে যে চাকমা এবং মারওয়ারা কিছু ভর্তা বানায় ধারী লঙ্কা দিয়ে পুরে হামান বিস্তা যেটা পেশে, তো লেখক বলেছেন ওইখানে যে যে ঝর্ণা যে ভর্তাটা বানিয়েছিল সেই ভর্তাটা এই তারা কিন্তু চট্টগ্রাম বড়ুয়ারা ওদের কাছ থেকে নিয়েছে। এরকম করে সেখানকার মালকিন যে মহিলারা ব্যবসা করে এবং সে বয়স বুঝতে না পারার পেছনে উনি কারণ দেখিয়েছেন যে উনি অনেক জনগোষ্ঠীর সম্বন্ধে উনি জানেন না বা বাংলাদেশের অধিবাসীদের ঠিকঠাক মতো জানেন না, উনি আফসোস করেছেন যে আমি যদি না জানি তাহলে কি করে আমার সূক্ষ্ম নিবিড় হবে প্রত্যেক মানুষের সঙ্গে এরকম। আর 25 মে যেটা সেই তারিখে লেখক মহাথেরুর সঙ্গে প্রধান পথ ধরে উনি চললেন, চলবার পথে কিন্তু উনি রাস্তা দেখলেন বাজার দেখলেন কিছু কিছু বাড়িগুলো দেখলেন, এবং ভিতরে বাড়িগুলো কিছু সেগুন কাঠ এবং থামের উপরে যে বাড়িগুলো তৈরি করা আছে পাকা থামের উপরে সেখানে নারকেল গাছ দেখতে পেলেন, নারকেল গাছে অর্কিড ঝুলানো আছে সাদা এবং রঙিন ফুল, আবার পায়টাতে উনি বোরখা পরা মহিলা দেখতে পেলেন, ওখানে উনি একটা সেতু পেলেন সে যার ওখানে নদী যে যে নদীর উপর সুধার যার একপাশে মুসলিম গ্রাম একপাশে মৌরো, এবং সেখানে মানুষ সাথে মাছ বিক্রি করছে ব্যবসা করছে সেই মাছের দাম অনেক কম এরকম। আর পথেঘাটে উনি ফুঙ্গি দেখতে পেলেন, ফুঙ্গিরা চিবড় পরে আছে, মাহাতুরু নিজেও চিবড় পরে আছেন, আর ফুঙ্গিদের সম্মানের চোখে দেখা হয় তো বলা হয়েছে ডুঙ্গি ফুঙ্গি পাগুড়া তিনটা নেই কিন্তু মিয়ানমার। আর এখানে আরেকটা জিনিস উনি বলেছেন যে প্রত্যেকের পর্ণে যেহেতু লুঙ্গি সেখানে উনি দুজনের পর্ণে কিন্তু প্যান্ট দেখেছেন যারা হচ্ছে পুলিশ ছিল শুল্ক অফিসে। তো প্রিয় শিক্ষার্থী আমার মনে হয় যে গল্পটা তোমরা অনেকটাই বুঝতে পেরেছ, তো আমরা এবারে এই পুরো গল্প থেকে যে তোমাদের তুমি কত তোমরা কতটা বুঝতে পারলে সেই প্রশ্ন আমি তোমাদের যাচাই করবো। দেখো খেয়াল করো তোমরা যে আমরা এখানে প্রশ্ন করেছি যে মহিলারা চির স্বাধীন, খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সবসময় আসে, মৌরুর মহিলারা কেন চির স্বাধীন, কারণ লেখক ওখানে যখন পৌঁছলেন তখনই দেখতে পেলেন যে সেই মহিলারা কিন্তু কি করছে প্রত্যেকটা রেস্তোরাঁ কিংবা হোটেল এগুলোতে সেই মহিলারাই হচ্ছে মালিক, তারা ব্যবসা করছে তারা সব কাজ করছে, এই যে স্বাধীনভাবে তারা পুরুষ শাসিত সমাজে যে গণ্ডির ভিতরে না থেকে তারা যে নিজের ইচ্ছে মতো নিজের স্বাধীনভাবে যে তারা ব্যবসা করতে পারছে, লেখক এই এই তাদের স্বাধীন এই চেতনাটাকেই কিন্তু বলা হয়েছে মহিলারা চির স্বাধীন। লুঙ্গি ফুঙ্গি পাগুড়া এই নিয়ে আসলে প্রথমে তারা প্রত্যেকে লুঙ্গি পরে আর ফুঙ্গি হচ্ছে পথেঘাটে দেখা যায়, এটা যেহেতু বৌদ্ধ ভিক্ষু তাদের সম্মানের চোখে দেখা হয় এই কারণে, পাগুড়া হচ্ছে বৌদ্ধ মন্দির আর ওখানে প্রধান ধর্মাবলম্বী লোকই হচ্ছে বৌদ্ধ এই কারণে মিয়ানমারে লুঙ্গি ফুঙ্গি পাগুড়া বলা হয়েছে। আর দেখো চিবড় আর হচ্ছে ত্রিচিবড়, চিবড়টা হচ্ছে বৈরিক পোশাক বিশেষ যেটা তোমরা আগে জানলে যেটা সেলাই বিহীন অনেকটা সেলাই সেলাই বিহীন, আর চিবড় যেটা ত্রিচিবড় যেটা সরি ত্রিচিবড় যেটা সেটা তিনটা অংশ থাকে, এক কাত কাটা এক হাত কাটে গেঞ্জি বা জামার মতো, কোমরে একটা বেল্ট থাকে অনেকগুলো সেলাই দেওয়া এই বেল্টটা, আর আরেকটা হচ্ছে সেলাই বিহীন একটা লুঙ্গির মতো থাকে, এই তিনটা মিলিয়ে কিন্তু এটা ত্রিচিবড়। আর এখানে দেশের সব মানুষের সঙ্গে সূক্ষ্ম নিবিড় হওয়া বলতে লেখক বুঝিয়েছেন যে একটা দেশে বাস করতে গেলে দেশের সমস্ত জনগোষ্ঠীকে জানতে হবে, এবং তাদেরকে ঠিকঠাক মতো না জানবে বা না বুঝতে পারলে আমরা পুরো দেশকে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারবো না, পুরো দেশকে আমরা জানতে পারবো না, এই ব্যাপারটা এখানে বুঝিয়েছেন। ওই যে রাখাইনে জানবার প্রসঙ্গে লেখকের কথা বলেছেন, ধাতব নতুন টাকার মতো চকচক করছে কারণ লেখক বলেছেন যে 24 মে যে রাতে সেই রাতে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে গাছপালার পাতাগুলো আসলে ধুয়ে যায়, ধুয়ে যাওয়ার পরে এখানে চকচক করছে অনেকটা ধাতব টাকার মতো, যে ধাতব টাকা যেরকম চকচক হবে সেরকম। আর অখ্যাত পুষ্টি হোটেল কেন বলেছেন, কারণ কিছু তো শ্রেণী হোটেল ছিল যেখানে তোষকটা ছিল তো চষা জমির মতো, সেখানে মশাইতে বিচিত্র বিপরীত ধর্মী গন্ধ ছিল, এই কারণে এটাকে কিন্তু পুষ্টি হোটেল বলা হয়েছে। গ্লাভস পরে হাত ধোয়ার মতো অবস্থা কারণ ওই হোটেলে যে রাত্রিবেলা বিদ্যুৎ থাকবে না, বিদ্যুৎ না থাকার জন্য লেখক যদি ফ্যান সহ রুমও নেন তাহলে গ্লাভস পরে হাত ধুলে যেরকম অবস্থা হবে সেরকম ফ্যান থাকলেও বাতাস উনি পাবেন না, এই অবস্থার প্রসঙ্গে এটা বলেছেন। মঙ্গল ব্যবসা প্রায় ওদের দখলে, প্রায় ওদের অর্থাৎ মুসলমানরা, যেহেতু
একদম তালিকাগুলো কিন্তু একচেটিয়া চালক মুসলমান, এর মধ্যে ব্যবসা অনেকটাই মুসলমানদের দখল। সব দেশের লোক বিদেশিদের চিনতে পারে। লেখক বলেছেন যে আমরা যখন যাচ্ছিলাম ওই পথ দিয়ে, আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কারণ প্রত্যেকটা দেশে মানুষরা বিদেশিদের চিনতে পারে, কারণ তার চেহারা, চালচলন, আচার আচরণ, পোশাক আশাক সমস্ত ভিন্ন হয়ে বলেই কিন্তু বিদেশিদের চিনতে পারে। এই কারণে এটা বলেছেন। আর ভিক্ষা তাদের জীবিকা, এটা ফুঙ্গি, যারা বৌদ্ধ, যারা ভিক্ষু রয়েছে বা ফুঙ্গি রয়েছে, তাদের ভিক্ষায় করেই তারা জীবনযাপন করে, যেহেতু সম্মানিত দেখা হয় এই কারণে। আর মিয়ানমারের সবার প্রধানের পিছনে লুঙ্গি ছিল। 25 মে কাশাতে প্রধান সড়ক ধরে এটা মহাথেরুর সঙ্গে, মহাথেরু ধর্মীয় প্রধান গুরু। লেখক তা বলেছে যে হ্যাঁ চলেছে, লেখক মেয়েরা কি পরে, মেয়েরাও লুঙ্গি পরে, তার সাথে ঝলমলে ব্লাউজ জাতীয় জামা পোশাক পরে, জামা পরে। লেখক কাদের কম জানেন? লেখক কিন্তু রাখাইনদের সম্বন্ধে কম জানেন। দেশের অনেক রকম ক্ষুদ্র জনগোষ্ঠী রয়েছে, তাদের সম্বন্ধে উনি কম জানেন। রূপাপটকা নারীকে, আসলে রূপাপটকা নারীর মতো দেখতে ঝর্ণা ছিল। আর ভাতের দোকানে কেমন টুল থাকে আমি বলেছি, যে ভাতের দোকানে উঁচু টেবিল টুল থাকে। আর এটা কোথা থেকে আমদানি হয়েছে, এটা এটা কিন্তু হচ্ছে চীন থেকে আমদানি হয়েছে। লেখক বলেছেন সেই রয়্যাল রেস্তোরাঁ যেটা, সেই রয়্যাল রেস্তোরাঁর টুলগুলো আর কি। আর এটা কোথাকার আমদানি হয়েছে, রয়্যাল রেস্তোরাঁর টুলগুলো চীন থেকে আমদানি করা হয়েছে। প্রথমে কোন হোটেলে গিয়েছিলেন? উনি ইউনাইটেড হোটেলে গিয়েছিল, ওখানে সিট পানি। চিংড়ির কিলো 400 থেকে 500 চা, যেটা বাংলাদেশের টাকায় 40 থেকে 50 টাকা। আর কয়জন মাছ দিয়ে বসেছিল? 5 থেকে 7 জন। কত বছরের মধ্যে লুঙ্গি বাংলাদেশে এসেছে? প্রায় 100 বছরের মধ্যে। পর্তুগিজরা কখন চট্টগ্রামে বসতি স্থাপন করে? ব্রিটিশ যুগের প্রায় 100 বছর আগে। আর চট্টগ্রামের সঙ্গে মংলু বা মিয়ানমারের যোগাযোগ কেমন ছিল? চট্টগ্রামের সঙ্গে মংলুর যোগাযোগ ছিল কখনো ছিন্ন, কখনো নিরবচ্ছিন্ন। সুধারপাড়া কি এটা মুসলিম গ্রাম? আর শুল্ক অফিসে কয়জনের পরনে প্যান্ট দেখেছেন লেখক? দুইজনের পরনে প্যান্ট দেখেছে, এবং ওরা হচ্ছে কারা? ওরা পুলিশ। বার্মায় কাদের সম্মানের চোখে দেখা হয়? বার্মায় যারা ফুঙ্গি তাদেরকে সম্মানের চোখে দেখা হয়। চিবরের রং কেমন? চিবরের রং লাল বা লাল রঙের কাছাকাছি বা গৈরিক রং বলা হয়। পাইকাই কে ছিল? পাইকাই হচ্ছে একটা বোরখা পরা মহিলা ছিল। যখন লেখক ছবি তুলতে গেলেন তখন উনি সাথে মন ঢাকলেন। ভিক্ষা পাত্র আদিতে কিনে তৈরি হতো, ছিল এবং এখন কিনে তৈরি। আদিতে ছিল কাঠ বা লোহার, আর এখন তৈরি হয় লাক্ষা দিয়ে, অথবা লাক্ষাটা হচ্ছে গালা অথবা বৃক্ষ নির্যাস। মংলোর কোন গাছের বয়স শতাব্দী? তারও বেশি। ব্রিটিশ আমলের কিছু গাছ রয়েছে, সেই গাছগুলোর বয়স শতাব্দী বা তারও বেশি। আর রাতে লেখকের কি সহ্য হয় না? রাতে লেখকের ফ্যান সহ্য হয় না। এছাড়া লেখক আরো কিছু গাছের কথা উল্লেখ করেছেন, যে গাছগুলো হচ্ছে সোনালু হতে পারে, তারপরে কৃষ্ণচূড়া হতে পারে, নারকেল হতে পারে, তারপরে বৃষ্টি শিরিশ হতে পারে। এগুলো কিছু গাছ আমাদের মতো, আমাদের দেশের মতো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে মংলুর পথে যে ভ্রমণ কাহিনী, তোমরা নিজেরা পড়তে চেষ্টা করবে। এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা হয়, যেহেতু ভীষণ বড় একটা গল্প, অনেক বাঘ রয়েছে গল্পটার, অনেক অনেক বাঘ, অনেক মোড় রয়েছে। তো এইগুলো ভালো করে না বুঝতে পারলে পরীক্ষায় কখনো ভালো আনসার করতে পারবে না। তো আজকে প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্ত। তোমাদের সবাইকে আবারও শুভকামনা, তোমাদের জন্য আবারও শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো। ধন্যবাদ।